সবচেয়ে প্রিয় জিনিস যদি আল্লাহর রাস্তায় তোমরা না দাও তাহলে পরিপূর্ণ সওয়াব তোমরা পাবে না। আমরা সবাই গুনাহগার, কিন্তু জান্নাত আল্লাহ বলেছেন কাদের জন্য? যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়াটা এক নম্বর টার্গেট না হয়, দুই নম্বর টার্গেটে রেখে দেই আর দুনিয়াতে এক নম্বর হয়ে যায়, জান্নাত অনেক দূর থেকে যাবে। তুমি যদি আমাদেরকে জান্নাত দাও তোমার তো কোনো ক্ষতি হবে না, তোমার কোনো অভাব নেই, হে আল্লাহ কেন তুমি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করবে? তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। আমাদেরকে জান্নাতে যেতেই হবে, কিন্তু কি নিয়ে যাব? মিসকারেজ, গর্ভপাত হওয়া এই সন্তানটি মায়ের নাড়ি ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমি আল্লাহকে পেতে হবে, জান্নাতের উঁচু জায়গা আমাকে পেতে হবে। কন্যা সন্তান হয়ে গেলে অনেকের মন খারাপ হয়ে যায়, কন্যা সন্তান জান্নাতের আগুন থেকে বাঁচানোর জন্য দেওয়াল হয়ে যায়। যারা এই জান্নাত পাবে ওদেরকে আমি ওয়ারিস হিসেবে আমার জান্নাত দান করব। আল্লাহর হুকুম মতে যারা চলে তাদের জন্য জান্নাতকে আমি সাজিয়ে রেখেছি, জান্নাত সাজানো হয়ে গেছে, আমাদের জন্য জান্নাত সাজিয়ে ফেলেছে, এখন জান্নাতকে কিনে নিতে হবে।